হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে ভিন্ন ধরেন আরেকটা ভিডিও নিয়ে। দেখুন, এখানে একটা বিল্ডিং করা আছে, দোতলা ফাউন্ডেশন। আমি আপনাদেরকে দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা না টানে ফুলটা দেখতে থাকুন। দেখুন, আগে ড্রয়িংটা এক নজরে দেখতে থাকুন। এখানে চারটে বেডরুম, একটা একটা বাথরুম আর একটা ডাইনিং রুম দেওয়া আছে, আর দুইটা ব্যালকনি। টোটালি বিল্ডিংটি 37 ফুট আর 35 ফুট লম্বাতে বিল্ডিংটি দেওয়া আছে। দেখুন, প্রথমত আমি সিঁড়ি রুম দিয়ে ভিতরের দিকে যাব। আগে ব্যালকনিগুলো দেখে নেন বাইরের থেকে। কাজটা ভিতরে কমপ্লিট হয়ে গেছে, খালি বাইরের সাইডটা বাকি আছে। দেখুন, এটা হলো সিঁড়ির রুম। সামনে মিস্ত্রি যে কাজটা করতেছে, এটা হলো ডাইনিং রুম। এখানে কাজ চলতেছে, তার কারণে আমি ডাইনিং রুমটা দেখাতে পারতেছি না। ডাইনিং রুমটা অনেক ছোট। দেখুন, এটা হলো একটা বেডরুমে ঢুকতেছি। এখানে মোট 12টা কলাম দিয়ে বিল্ডিংটা করা হয়েছে। 12টা কলাম দিয়ে বিল্ডিংটা করা হয়েছে। কলমের সাইজ দেওয়া আছে 10-12। 8টা দেওয়া আছে 10-12, 4টা দেওয়া আছে 10-10। এখানে বিল্ডিংটি, আমি আবার বলছি, দোতলা ফাউন্ডেশন, তার কারণে 10-12 কলাম ব্যবহার করা হয়েছে। দেখুন, রুমটি কমপ্লিট হয়ে গেছে, অন্ধকার আসতেছে। দেখুন, এই রুমটা, এটার মধ্যে দুইটা জানালা আছে, একটা দরজা আছে ব্যালকনি যাওয়ার। সামনে একটা ব্যালকনি। দেখুন, কাজটা ঠিক মতো করা আছে। অবশ্যই ভাই, অনেকে কম অনেকে অনেক কথা বলে, কাজটা ভালো করে বুঝে নেওয়াটাই উচিত। আর অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার ছাড়া কোনো কাজ করাবেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। আর দক্ষ একটা কন্ট্রাক্টরকে কাজটা দিবেন, তারপর আপনার কাজগুলো অনেক ভালো হবে। ইঞ্জিনিয়ার ছাড়া কোনো ফকারে আপনারা কাজ করাবেন না, আমি আবার বলছি। দেখুন, এটা সিঁড়ি রুম, সিঁড়ি। এখানে সিঁড়ি দেওয়া আছে 6 ইঞ্চি হাইট, আর ফাঁস আছে 10 ইঞ্চি। আচ্ছা, 1 ফুট, সরি, 10 ইঞ্চি না, 1 ফুট দেওয়া আছে। আর এখানে ফ্লোর, মানে এখানে সব কাজ কমপ্লিট, খালি নিচে ফ্লোরগুলো বাকি আছে, ভিতরে সব কাজ কমপ্লিট। এখানে এটা আর একটা বেডরুম। এখানে দুইটা জানালা আছে, একটা ব্যালকনি যাওয়ার জন্য দরজা আছে। অবশ্যই আমি ব্যালকনিটা নিব, ওইটা নিতে পারি না। এখানে মানে ইয়ে আছে, মহিলা ছিল, তার কারণে নিতে পারি নাই। দেখুন, প্লাস্টারগুলো কি নিখুঁতভাবে করা হয়েছে, কোনো বুড়ো ছাড়া কাজ করা হয়েছে। দেখুন, আমি ব্যালকনি যাইতেছি। এটা হলো ব্যালকনি। ব্যালকনিটা দেওয়া আছে 5 ফিট মাঝখান দিয়ে, আর এখান দিয়ে আছে 3.5 ফিট, 3.5 ফিট। এটা রাউন্ড ব্যালকনি, তার কারণে এখানে এই সাইডে আছে 3.5 ফিট, আর মাঝখানে আছে 5 ফিট। দেখুন, এখানে ফিনিশিংগুলো নিখুঁতভাবে করা হয়েছে। অবশ্যই আসলে ভাই, সবাই বলে কি, কাজ দেখে আপনারা এই মানুষের বদনাম করবেন। কাজ দেখবেন আগে, তারপর সুনাম আর বদনাম দুটোই আপনাদের কাছে। এখান দিয়ে বাইরে যাবার জন্য একটা দরজা আছে, কিসিংয়ে। বাইরে কিসিং হবে, বিল্ডিংটার ভিতরে কিসিং ব্যবহার করেন। এটা আর একটা বেডরুম। এখানে একটা জানালা দেওয়া আছে। দেখুন, এগুলো একদম কমপ্লিট, প্লাস্টার হয়ে গেছে। আর এটা মিস্ত্রিটা কাজ করতে আছে এখান দিয়ে। এটা হলো ডাইনিং রুম, এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তার কারণে যেখানে কি কাজ চলতেছে তার কারণে আমি দেখাতে পারতেছি না। অবশ্যই ভাই, ভিডিওতে অনেক কথা বলা হয় না। আপনারা যারা কিছু জানার দরকার, আমাকে বাংলাতে কমেন্ট করবেন, আমি জানাই দিব। এটা হলো টয়লেট, টয়লেটে রাইস করা হবে, তার কারণে রাইখে দিছে, প্লাস্টার করা হয় নাই। অবশ্যই আপনারা দেখুন ভালো করে। এখানে এখন আসতে রানে, দেখুন, এটা হলো বাইরের আরেকটা সাইট। এখান দিয়ে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, খালি সামনে সাইডটা টাইস করা হবে, তার কারণে রয়ে গেছে। এখান দিয়ে সিঁড়ি দেওয়া আছে। আমি আবার বলবো, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য